আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিডনি দাসের পর থেকেই এই যে সিডনি পোর্টের যে বোর্ডওয়াক, এখানেই সবসময় আড্ডা দেওয়া হয় এবং গুটি কয়েক ক্যানাডিয়ান এখানেই দেখতে পাই আমরা। ক্যানাডা ডেতে কী পরিমাণ ক্যানাডিয়ানরা আসে এবং কী কী করে, চলুন একসাথে দেখি। আজকে 1 জুলাই, ক্যানাডা ডে। তো এদের উৎসবের দিন আজকে। তো এদের উৎসব দেখে আমার খুব আফসোস লাগতেছে ভাই, কিছু একটু বলেন। সবগুলো লাইন ধরছে, মানে বাংলাদেশে আমরা যেরকম বসে বলতাম মামা ফুচকা দাও, এখানে এরকম সব লাইন ধরে এখানে ওই যে ফ্রাইম রাই খাইতেছে আর কি। এই যে এখানে ওপেন কনসার্টের মধ্যে একটা হালকা বদলা চলতেছে, আর এই যে সব রোহিঙ্গারা বসে বসে দেখতেছে সব। বাংলা সিনেমার শুটিং চলতেছে নাকি? এই এক্সকিউজ মি, এখানে তো খাওয়া এলাও না, মানে ক্যামেরার সামনে যারা তাদের খাওয়া এলাও না, পিছনে যারা আছে তাদের খাওয়া এলাও আছে। কিন্তু সোনার চামচ হাতে নিয়ে জন্ম নিয়েছেন মিয়া, খাইতে দেখতে পাচ্ছেন এটাই ওদের খেলা। যেটা করলো এরা তো এই যে গড়ায় গড়ায় নিচে বললো না, দেখ কইটা দাঁড়াইতে পারবেন না আপনি। যতই রাত গভীর ছিল ততই মানুষের পরিমাণ বাড়ছিল, তবে শুধু যে ক্যানাডিয়ান ছিল তা না, এখানে সামার ভ্যাকেশনে অনেক দেশ থেকে অনেক ফ্যামিলি আসছে, তারাও এই ক্যানাডা ডে দেখার জন্য জায়গা ছিল। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।